السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سردو مربيان الكرام مسلمان الكرام আমরা আজকে একটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ও বিতৌফিক অন্তত যারা একটু সচেতন সচেতন শিক্ষিত মানুষ মাত্রই আন্তর্জাতিক রাজনীতির একটি বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন আর এক কথায় বললে ভূমিকা ছাড়া বললে এর নাম ফিলিস্তিন এর নাম ফিলিস্তিন ফিলিস্তিনের বিষয় আজ সারা পৃথিবীতে আলোচিত পর্যালোচিত এবং প্রত্যেকটি সচেতন মানুষ মাত্রই ফিলিস্তিনের ব্যাপারে উদ্বিগ্ন হ্যাঁ আর বিশেষ করে যারা মুসলিম আমরা যারা নিজেদের পরিচয় আমরা কি আমরা যারা মুসলিম মুসলিম মাত্রই উদ্বিগ্ন হতেই হবে কারণ মুসলমানদের ঈমানের সাথে জড়িত ফিলিস্তিন কিসের সাথে জড়িত হ্যাঁ বলতে পারেন ফিলিস্তিন না ফিলিস্তিনের একটা ফিলিস্তিন বিশাল একটা এরিয়া যদিও বর্তমান পৃথিবীতে ফিলিস্তিনকে ছোট্ট দুইটি গাজা আর পশ্চিম উপত্যকায় অল্প জায়গায় সংকীর্ণ করে দেওয়া হয়েছে কিন্তু ফিলিস্তিন হ্যাঁ তবে আমাদের ঈমানের সম্পর্ক হলো মসজিদুল আকসার সাথে কিসের সাথে কারণ পৃথিবীতে এটা সত্য যেখানেই জুলুম যেখানেই নির্যাতন যেখানেই মানুষের উপরে অন্যায় আক্রমণ মুসলিম মাত্রই এর বিরুদ্ধে আর এর প্রমাণ বাংলাদেশ হাতে কলমে কাজে কর্মে দিয়েছে আরাকান তথা বার্মায় মুসলমানদের উপর নির্যাতন হয়েছে আমরা যার যা ছিল সরকার দিয়েছে জনগণ সরকারের আগে দিয়েছে ঠিক না বলেন সরকারের আগে জনগণ এই নির্যাতিত মুসলমান নির্যাতিত মানুষ মানে শুধু মুসলমান না আরাকান থেকে বৌদ্ধ হিন্দু তাদেরকেও নির্যাতন করে বের করা হয়েছে এখনও অনেক হিন্দু আশ্রিত পরিবার কক্সেস বাজারে আসে তো যেখানেই মানবতা নির্যাতিত প্রত্যেকটি ইমানদার ইমানের দাবি হিসেবে মানুষ ধর্মের পরিচয় দরকার নাই মানুষ সৃষ্টি এই জন্যে প্রত্যেকটি ইমানদারের ইমানই দাবি হলো নির্যাতিতের পক্ষে দাঁড়ানো আমরা আসি না নাই বলেন আসি না নাই আমরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি আমরা লক্ষ লক্ষ একসাথে 9 লক্ষ রিফিউজিকে আশ্রয় দিয়েছি জনগণ খাবার খাদ্য আশ্রয় সাহায্য করেছে তারপরে সরকার করছে তারপরে বিদেশিরা করছে ভালো করে খেয়াল করুন আমরা মানুষ মাত্রই আর হা যারা ইমানদার যারা মুসলিম আমাদের ইমানের দাবি নির্যাতিতের পক্ষে থাকা এই জন্যে আমরা ছিলাম এবং থাকবো বলে না আমিন আমরা আরাকানের মুসলমানদের আরাকানের অন্য ধর্মের মানুষদেরকেও আশ্রয় দিয়েছি খাদ্য দিয়েছি দিয়েছি না দেই নাই হ্যাঁ ফিলিস্তিন হাজার বছরের ইতিহাসে মুসলমানদের ভূমি হাজার বছরের ইতিহাসে মুসলমানদের পৈতৃক ভিটে মাটি তাই ওখান থেকে নির্যাতন করা হচ্ছে মুসলমানদের উপরে ডাকাতরা নির্যাতন করছে তাই আমরা ডাকাতের বিরুদ্ধে নির্যাতিতের পক্ষে আসে না নাই হ্যাঁ আমাদের ইমানের আরেকটি বড় কারণ যে কারণে
প্রত্যেকটি ঈমানদার পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই থাকি না কেন প্রত্যেকটি ঈমানদার মাত্রই ফিলিস্তিনের পক্ষে থাকবে এর কারণ বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের কারণে আমাদের ঈমানের দাবি বাইতুল মুকদ্দাসের পক্ষে আমরা আসি না নাই বলেন আসি না নাই থাকবেন না থাকবেন না যতক্ষণ দেহে প্রাণ আছে ঈমান আমাকে আদেশ করে বাইতুল মুকদ্দাসের পক্ষে থাকতে আমি কি বুঝাতে পেরেছি তাই বাইতুল মুকদ্দাস কোথায় বাইতুল মুকদ্দাস বা মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস বা মসজিদুল আকসার অবস্থান হলো ফিলিস্তিনে কোথায় বলেন কোথায় ফিলিস্তিনে ফিলিস্তিন ভূখণ্ডে বাইতুল মুকদ্দাস শুধু তাই না যদি আরো নিশ্চিত করে বলতে চান তাহলে বলতে হয় জেরুজালেম নামে একটি নগরী আছে জেরুজালেম জেরুজালেম নামে একটা নগরী আছে এই নগরীতে আল কুদস নামে একটা শহর আছে নগর মানে সিটি এর মধ্যে আল কুদস নামক যে শহর এর মধ্যে হলো বাইতুল মুকদ্দাসের অবস্থান বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা এর অবস্থান ফিলিস্তিনে জেরুজালেমে আল কুদস মদিনাতুল কুদস আল কুদস শহরে হ্যাঁ এই যে আল কুদস শহর বাইতুল মুকদ্দাস এটা হলো পৃথিবীর প্রাচীন বাস্তবতায় কারণ আমি খুব সহজ বাংলায় যদি বলি দেখুন আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের জমি জমা যদি আমরা কিনি জমি জমা কিনলে যদি রেজিস্ট্রি করতে হয় তাহলে মিনিমাম ২৫ বছরের ইতিহাস লিখতে হয় কয় বছরে তবে ২৫ বছরের ইতিহাস লিখেই শেষ না উল্লেখ করতে হয় এস এ পড়সা আর এস পড়সা বিএস পড়সা আর যারা মহানগরে আসেন মহানগর জরিপ লেটেস্ট আমি কি বুঝাতে পেরেছি আমার ভুল হলে মাফ করবেন আমি তো আর জমি জমা নিয়ে খুব নাড়াচাড়া করি না বাট নিজের প্রয়োজনে যতটুকু তো এস এ পড়সা আর এস পড়সা বিএস পড়সা তারপরে মহানগর জরিপ এই সবগুলোর খতিয়ান দাগ এগুলা উল্লেখ থাকতে হয় না হয় না এর দ্বারা মালিকানার ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয় অথবা যদি কারো মৌরসী সম্পত্তি হয় মৌরসী সম্পত্তি তার মানে পৈতৃক পূর্বপুরুষের ধারাবাহিকতায় অধস্তন সন্তান মালিক তাইলে সেই ব্রিটিশ আমলের পাকিস্তান আমলের রেকর্ড দেখাতে হয় পৈতৃক সূত্রে মৌরসী সম্পত্তি এখন আল কুদস শহরে মসজিদুল আকসা যেটা জেরুজালেমে বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে আমাদের ঈমান এটার মালিক আমরা মালিক জুড়ে বলেন কারা আস্তে কইবেন না জুড়ে কইবেন আমরা মুসলমানরা আমরা বলতে কারা মুসলমানরা বাইতুল মুকদ্দাসের মালিক এখন অনেকেই প্রশ্ন করবেন হ্যাঁ বাইতুল মুকদ্দাস এই ব্যাপারে আমাদের স্পষ্ট আকীদা স্পষ্ট ধারণা স্পষ্ট বিশ্বাস থাকতেই হবে থাকতেই হবে কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে তিনটি ভূখণ্ডকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন একটা হলো মক্কাতুল মুকাররমা আরেকটা মসজিদুল আকসা আরেকটা মসজিদ আন নববীর মদিনা আন নববিয়া আল মুনাওয়ারা ধারাবাহিক বাস্তবতায় এক নম্বর মক্কাতুল মুকাররমা দুই নম্বরে মসজিদুল আকসা তিন নম্বরে মদিনা আল মুনাওয়ারা মদিনা আল মক্কাতুল মুকাররমা মসজিদুল আকসা তারপরে মদিনাতুল মুনাওয়ারা ধারাবাহিক সিরিয়েলে হ্যাঁ এই জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি শহর পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি ভূখণ্ড পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি নগরী আল্লাহ এবং তার রসুল এবং ধারাবাহিকভাবে নবীগণ স্বীকৃতি দিয়েছেন এর মধ্যে প্রথম মক্কাতুল মুকাররমা দুই নম্বর আল কুদ শহর তিন নম্বর মদিনাতুল মুনাওয়ারা আর এই যে আল কুদ আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত এর কারণটা কি এর কারণ হলো
আল কোরআন আল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল আকসা এর অবস্থানের শহর বা মদিনাতুল কুদস কুদস শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় শহর বলেছেন। কি শহর? বরকতময়। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নমরুদ যখন আগুনে জ্বালিয়ে মারতে চেয়েছে, আল্লাহ তাআলা আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের একটি লুমও পুড়ে নাই, নমরুদ ওই আগুনে মরেছে, তার পরিষদ সবাই, তার রাজ্য জ্বলেছে ওই আগুনে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন, আল্লাহ তাআলা বরকতময় একটি শহরে তাকে আবাস গড়তে দিলেন। হিজরত করে ইব্রাহিম যে শহরে আসলেন, আল্লাহ তাআলা বলেছেন এটা হলো বরকতময় শহর, এর নাম মসজিদুল আকসার শহর, এর নাম ফিলিস্তিন, এর নাম আল কুদস। বলেন না আলহামদুলিল্লাহ। অনেকে জানতে চাইবেন, তাহলে দলিল জানতে চাই, দলিল তাহলে শুনুন, ঘরে যায় মিলায় দেখবেন। আল্লাহ তাআলা কোরআন আল করিমে মসজিদুল আকসার নগরী, মসজিদুল আকসা এর শহর, এর নগরীকে বরকতময় নগরী বলেছেন। এর মধ্যে প্রথম হলো ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই শহরে আশ্রয় দিয়েছিলেন, হিজরত করেছিলেন লূত এবং ইব্রাহিম আলাইহিমাস সালাম এই নগরীতে, এই শহরে। এটা হলো মসজিদুল আকসার শহর। আসে একুশ নম্বর সূরা, ঘরে যায় মিলায় দেখবেন, সতেরো নম্বর পারার একুশ নম্বর সূরা আল আম্বিয়া এর একাত্তর নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আগে অনেক কথা বলেছেন, তবে এতটুকু আয়াত বলছি, ওয়ানাজ্জাইনাহু, আল্লাহ বলছেন ইব্রাহিমকে আমি মুক্তি দিলাম, ওয়ালুতান এবং লূতকে, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, এমন জমিনে, এমন ভূখণ্ডে, এমন শহরে, এমন নগরে যার মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিয়েছি। প্রশ্ন হলো, বরকতটা কি শুধু ইব্রাহিম আলাইহিসসালামের জন্যে? বরকতটা কি শুধু লূত আলাইহিসসালামের জন্যে? আল্লাহ বলছেন না, বরং লিল আলামিন, জগৎ সমূহের সবার জন্য বরকত আছে এই শহরে। বলেন সুবহানাল্লাহ। আমি ঠিকানা দিলাম একুশ নম্বর সূরার একাত্তর নম্বর আয়াত। শুধু তাই না, আল্লাহ তাআলা একুশ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর একাশি নম্বর আয়াতে আবার বলেছেন, কারণ সুলাইমান আলাইহিসসালাম, নাম শুনছেন তো, সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলা সারাটা পৃথিবীতে যার রাজত্ব দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই সুলাইমানের রাজত্বের রাজধানী কেন্দ্রবিন্দু ছিল এই বরকতময় ভূখণ্ডটা। আল্লাহ তাআলা বলেছেন একই সূরা একুশ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর একাশি নম্বর আয়াত, ওয়ালি সুলাইমান আর রিহা আসিফাতান তাজরি বি আমরিহি, আর সুলাইমান আমি করতলগত করে দিয়েছিলাম তার জন্যে প্রচণ্ড বেগে প্রবাহিত বায়ুকে, কোথায় নিয়ে যাবে, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, এমন জমিনের দিকে যে জমিনটাকে আমি আল্লাহ বরকতময় করেছি, ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আর আমি সব ব্যাপারে জ্ঞানী। কার কথা? তো সুলাইমান আলাইহিসসালাম, তাকেও আল্লাহ, তিনি আজকের বিমান, আমরা তো বিমান, রকেট, আরো কত কিছু কনকর্ড বানায়া অহংকারে ফেটে পড়েছিলাম, ঠিক না, যদিও এখন কনকর্ড মিউজিয়ামে চলে না। তো সুলাইমান আলাইহিসসালাম, তার বাহনটা কনকর্ডের চেয়ে অনেক বেশি, অনেক দ্রুতগতি সম্পন্ন আর অনেক প্রযুক্তি নির্ভর ছিল, যে প্রচণ্ড বেগে প্রবাহিত বায়ু তার করতল, তার আদেশে প্রবাহিত হতো আর নিয়ে যেত তাকে এমন জমিনে যেখানে বরকত করেছেন কে? বরকতময় করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই না,
আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে ফেরাউন এবং তার সম্প্রদায় থেকে মুক্তি দিলেন লোহিত সাগরের সুয়েজ উপসাগরের মধ্য দিয়ে রাস্তা করে দিলেন কিন্তু কোথায় গেলেন মূসা আলাইহিস সালাম তার উম্মত সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার 12 লক্ষ উম্মতকে সমুদ্র অতিক্রম করিয়ে একটি বরকতময় ভূখণ্ডে আশ্রয় দিয়েছিলেন তার নাম ফিলিস্তিন তার নাম যদি কেউ দেখতে চান 7 নম্বর সূরা এর 137 নম্বর সূরাতুল আরাফ ঘুরে যায় মিলায় দেখবেন সূরাতুল আরাফের 137 নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সবার জন্য দলিল করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াউরাসনাল কওম আল্লাযীনা কানু ইস্তাদআফুন আল্লাহ বলছেন আর আমি আল্লাহ উত্তরাধিকারী করে দিলাম মালিক বানায়া দিলাম মিরাস দিয়ে দিলাম ওই সম্প্রদায়কে যাদেরকে নির্যাতন করে রাখা হয়েছিল অর্থাৎ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে নির্যাতন করে রেখেছিল ফেরাউন এবং তার গোষ্ঠী আল্লাহ তাআলা বলছেন যে সম্প্রদায়কে নির্যাতন করে দাবিয়ে রাখা হয়েছিল তাদেরকে আমি মিরাজ দিয়ে দিলাম মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা পূর্ব আর পশ্চিমের ভূখণ্ডে আল্লাতি বারাকনা ফিহা যেখানে আমি আল্লাহ বরকত দিয়েছিলাম কন্যা সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34 নম্বর সূরা এর 18 নম্বর আয়াতে আবারও পরিচয় করিয়েছেন বাইতুল মুকাদ্দাসের শহর মদিনাতুল কুদস আর এর দেশ ফিলিস্তিন যেটা পূর্বের শাম দেশ আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতি বারাকনা ফিহা 34 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের শহরকে বরকতময় শহর বলেছেন বলে না সুবহানাল্লাহ তবে এবার প্রশ্ন করতে পারেন এই যে এই শহর ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এসেছিলেন রসুল হিসেবে প্রথম রসুল নূহ আলাইহিস সালাম তারপরে ধারাবাহিকতা ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে মূসা ঈসা দাউদ মানে মূসা দাউদ ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালাম এই ধারাবাহিকতায় আজকের পৃথিবীতে ইহুদিরা দাবি করে এই ভূখণ্ড তাদের আর আমরা বলি এস এ পড়সা আর এস পড়সা বিএস পড়সা মহানগর জরিপ সব জরিপে আমরা বলি এই ভূখণ্ডটা মুসলমানদের কাদের জোরে বলেন কাদের দলিল কি নিজের থেকে বললে হবে না কির থেকে বলতে হবে আল কোরআন আল করিম থেকে তাহলে শুনুন আল্লাহ তাআলা কোরআন আল করিমে আমাদের জানিয়ে দিয়ে বলেছেন যে কেউ মিলিয়ে দেখতে পারেন 10 নম্বর সূরা সূরাতু ইউনুস এর 81-82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াতলু আলাইহিম নাবা নূহ নূহ আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করতে আদেশ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতের 82 নম্বর আয়াতের শেষে নূহ আলাইহিস সালাম নিজে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তুলে ধরেছেন তিনি বলেছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন নূহ বলছেন আমি আদিষ্ট হয়েছি মুসলমান হওয়ার জন্য কি হওয়ার জন্য তার মানে নূহ আলাইহিস সালামের পরিচয় কি ছিল মুসলিম এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগে শুনলাম আল্লাহ তাআলা তাকে হিজরত করিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন ফিলিস্তিনে শাম দেশে আল কুদ শহরে মসজিদুল আকসার আঙ্গিনায় যেটাকে আল্লাহ জগৎ সমূহের জন্য বরকতময় করেছেন ইব্রাহিমের পরিচয় কি 2 নম্বর সূরা আল বাকারা
এর 131 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিমকে তার রব বললেন তুমি মুসলমান হও, ও ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, আসলিম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বললেন আমি আল্লাহর জন্য ইসলাম কবুল করলাম। তার মানে ইব্রাহিমের নামও কি? জোরে বলেন, ইব্রাহিমের নাম মুসলিম। তবে হ্যাঁ, অনেকে বলতে পারেন হ্যাঁ মুসলিম ইব্রাহিমের নাম, আরো দলিল জানতে চাই তাহলে 22 নাম্বার সূরা সূরাতুল হজ এর 78 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আমাদেরকে মুসলিম জাতি হিসেবে নামকরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ, ইব্রাহিম নিজেও মুসলিম, এই জাতির নামও মুসলিম। এবার আসেন, তাইলে ইহুদিরা যে নিজেদের নাম ইহুদি দিয়েছে, খ্রিস্টানরা নাসারা দিয়েছে, এদের যারা নবী তাদের বক্তব্য কি? তাহলে দেখুন, ইব্রাহিম এবং ইয়াকুব বাপ বেটা দুইজনে ওসিয়ত করেছিলেন তাদের সকল সন্তানকে। 2 নাম্বার সূরা আল বাকারা এর 132 নাম্বার আয়াত, ইয়াকুব এবং ইব্রাহিম দুইজনে ওসি ওয়াসা বিহা ইব্রাহিমা ওয়া বানিহি ইয়াকুবা ইয়া বানিয়া, লম্বা আয়াত, সবশেষ আদেশ ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমাসসালাম দুইজনে মিলে বললেন মুসলিম না হয়ে কেউ মৃত্যু মুখে পতিত হয়েও মরবা না, কি হওয়ার আগে। তার মানে পরিচয়টা কি? পরিচয়টা কি? মুসলিম। এবার আসেন, ইউসুফ আলী ইসলাম, ইহুদিরা, আজকের পৃথিবীর ইহুদিরা যার উত্তরাধিকার সৌন্দর্য পেয়ে পৃথিবীতে অহংকার করে, এরা নাকি সুন্দরের জাত। শুরু হয়েছে ইউসুফ, ইউসুফ আলিহিসালাম থেকে। ইউসুফ আলি ইসলাম কি বলেছেন? গড়ে যায় মিলায় দেখবেন 12 নাম্বার সূরা আল কোরআন আল করিমের 12 নাম্বার সূরা, নাম হলো সূরাতু ইউসুফ, এর 101 নাম্বার আয়াত। ইউসুফ আলিহিসালাম তিনি দোয়া করেছেন, কি দোয়া করেছেন আল্লাহ কোরআনে করিমে তুলে ধরেছেন, বলেছেন রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, ওয়া আমার রব তুমি আমি ইউসুফকে রাজত্ব দিয়েছ। কে দিয়েছিলেন? বলছে আল্লাহ তুমি আমাকে রাজত্ব দিয়েছ। ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, স্বপ্নের সত্য ব্যাখ্যা করা আমাকে তুমি শিখিয়েছ। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আকাশ আর জমিনের স্রষ্টা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আমার অভিভাবক দুনিয়ার আখিরাতে। তাওয়াফানি মুসলিমা, আমার মৃত্যু যাতে হয় মুসলমান হয়ে। সুবহানাল্লাহ কইবেন না? এস এ পড়সা আর এস পড়সা মিলতাছে, হ্যাঁ পি এস পড়সা সব মিলবে। শুনেন, ইউসুফ আলাইহিসসালাম বলেছেন তাওয়াফানি মুসলিমা, ওয়াল্লাহ আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও। ওয়াল হাকনি বিস সালিহিন, আর আমাকে সৎকর্ম পরায়ণদের সাথে মিলায়া দিও। এবার আসেন মুসা আলাইহিসসালাম, যার উম্মতরা ইহুদি বলে দাবি করে, মুসা কি বললেন? 10 নাম্বার সূরা সূরা ইউনুসের 84 নাম্বার আয়াত, মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বললেন, মুসা আলাইহিস ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। মুসা বললেন ও আমার সম্প্রদায়, সত্যি যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাইলে আল্লাহর উপরে ভরসা করো,
সত্যি যদি মুসলমান হয়ে থাকো, কি হয়ে থাকো? জোরে বলেন, কি হয়ে থাকো? এবার ভালো করে খেয়াল রেখেন, এগুলো কিন্তু এস এ পড়সা আর এস পড়সা মিলতাছে তো? মুসা আলী ইসলাম, তার নামও মুসলিম, তার নামও কি? এবার আসেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালাম। ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালাম, তার যারা সঙ্গী সাথী ছিল এদেরকে হাওয়ারি বলে, হাওয়ারি। ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালামের সাহাবি যারা তাদেরকে হাওয়ারি বলা হয়। আলে ইমরান 3 নম্বর সূরা এর 52 নম্বর আয়াত আল করিমাতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালামকে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালাম এবং তার হাওয়ারিরা বলেছেন, একবার 3 নম্বর সূরা এর 52 নম্বর আয়াত, কালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাসসালাম এবং তার সঙ্গী সাথীরা সবাই মিলে বললেন, সঙ্গী সাথীরা বিশেষ করে ঈসা আলী ইসলামকে বললেন, আমরা আপনার সাহায্যকারী, আর জেনে রাখবেন আমরা সবাই মুসলিম, আমরা সবাই, আমরা সবাই মুসলিম। এবার আসেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা হলো বিএস পড়সা কি, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 27 নম্বর সূরা সূরাতু আন-নাম্ল এর 91 নম্বর আয়াত, 27 নম্বর সূরা পিপিলিকা নামে সূরা সূরাতু আন-নাম্ল এর 91 নম্বর আয়াত, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলছেন ওয়া উমিরতু, আল্লাহর কথা নবী তুমি বলো, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি আদিষ্ট হয়েছি মুসলমান হওয়ার জন্য। কন্না সুবহানাল্লাহ, শুধু তাই না, সূরাতুজ জুমার 39 নম্বর সূরা এর 12 নম্বর আয়াতে আল্লাহ আবার বিশ্ব নবীকে আদেশ করেছেন, নবী যাতে বলে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি 1 নম্বর মুসলমান। কন্না সুবহানাল্লাহ, নবীজি মুসলমান হিসেবে কয় নাম্বার? একেবারে 1 নম্বর, সবাই মুসলিম। হ্যাঁ বন্ধুগণ, শুধু তাই না, জেনে রাখবেন এই পৃথিবীতে সব পড়সায় মিলে তো একটা কথা এবার বলি, হাসবেন, এই পৃথিবীতে সাক্ষাৎ শয়তান, আমরা তো আসল শয়তানরে দেখি না, কিন্তু একজন সাক্ষাৎ শয়তান এখনো তারে দেখা যায়, একজন সাক্ষাৎ শয়তান এখনো তারে, তার নাম ফেরাউন। তার নাম রাগ করতেছেন, কেউ তার পক্ষের নাই তো, কেউ পক্ষে থাকলে হাত তুলেন দেখি, একটু দেখি চেহারাটা দেখি, সাক্ষাৎ শয়তান, এর পক্ষে পৃথিবীর কেউ নাই, কিন্তু আফসোস, আফসোস, সাক্ষাৎ শয়তান ফেরাউনও মৃত্যুর সময়ে আফসোস করে বলেছে ওয়া আনা মিনাল মুসলিমিন। হাসবেন না, শয়তানেও দলিল কি, 10 নম্বর সূরা সূরা ইউনুস এর 90 নম্বর আয়াত মিলায়ে দেখবেন, 10 নম্বর সূরা এর 90 নম্বর আয়াত, ফেরাউন যখন নিশ্চিত হলো পানিতে ডুবেই মারা যাচ্ছে, তখন বলল ফালাম্মা আদ্রাকাহুল গারক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তার মানে ওই শয়তানও শেষে ঠের পাইছে, পরিচয় একটা, এর নাম, এর নাম। তাই বন্ধু, যদি আপনি জায়গা জমির খাজনা খারিজ দলিল মালিকানার তত্ত্ব বুঝেন পৃথিবীতে, তাহলে সারাটা পৃথিবী এইভাবে বাংলাদেশের বাস্তবতায় এস এ পড়সা আর এস পড়সা বিএস পড়সা মহানগর জরিপ সব কিছু দিয়ে, অথবা মৌরসী সম্পত্তি হলে মিলায়া দিতে হয়, অমুকের উত্তরাধিকার হিসেবে আমি মালিক, বাইতুল মাকদাস মসজিদুল আকসা
বরকতময় ভূখণ্ড, এটা মালিক হলো মুসলমানরা। আর যারা পৃথিবীতে মুসলিম তারাই এর মালিক, তারাই এর হকদার, তারাই এর আমানতদার। অন্যরা হলো ডাকাত, অন্যরা হলো শুনেন, লম্বা কথা বলবো না, ধারাবাহিক কয়েকটা জুমা এ ব্যাপারে বলবো, তবে আজকে একটা গৌরবের কথা বলতে চাই। শুনুন, বাংলাদেশ অনেক গেফ আমাদের আছে, তবে কিছু বিষয় এমন আছে সারাটা পৃথিবীতে গৌরব দেখানোর মতো। কন্যা আলহামদুলিল্লাহ, আরো আসতে কোন আলহামদুলিল্লাহ কইলাম মিয়া, বাংলাদেশ সারা পৃথিবীকে গৌরব করার মতো। শুধু তাই না, দুঃখের সাথে বলি যে আরব, আরব দেখলেই যাদেরকে আমরা সম্মান করি আজ তুতু দিতেও মন চায় না। কি আপনারা ঠিক না কইলেও রাগ করতেছেন? শুনেন, বাংলাদেশ ওই তথাকথিত আরবদের চেয়েও আমার বাংলাদেশ গৌরবের, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, 71 সনে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পরে যে কয়টি দেশ অতি দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছে এর মধ্যে ইসরায়েল একটা। নাম কি? নাম কি? কিন্তু সোনার অক্ষরে প্রত্যেকটি বাঙালি লেখা রাখা উচিত, বন্ধুগণ, 72 সনের 4 ফেব্রুয়ারি, 72 সনের 4 ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছে, কিন্তু তৎকালীন বঙ্গবন্ধুর সরকার, আফসোস অনেকেই তা জানে না, তৎকালীন বঙ্গবন্ধুর সরকার লিখিতভাবে ওই রাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে। আজও স্বাধীনতার 50 বছর, 50 বছর পর্যন্ত আপনার আমার পাসপোর্টে লেখা থাকে ইংরেজিতে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট, সোনার অক্ষরে গর্ব করার মতো কথাটা প্রত্যেকটি বাঙালি সারা পৃথিবীকে বলতে পারে, আমার পাসপোর্টে আমি বাংলাদেশি গরিব হতে পারি, আমি বাংলাদেশি তলাবিহীন ঝুড়ি বলতে পারো, আমি বাংলাদেশি চুরার ডাকাত থাকতেই পারে, তবে আমার গর্ব করার মতো বিষয় আছে। আমার পাসপোর্টে কি আছে? দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট, এই কথাটা আজও বাংলাদেশের পাসপোর্টে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে প্রিন্টেড আছে, আগে সিল মারতো, এখন একেবারে। এই জন্যে আমরা আমাদের সরকারের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা বাংলাদেশে অনেক সরকার আসছে আর গেছে, বঙ্গবন্ধুর লিখিত ওই সিদ্ধান্ত পরিবর্তনের সাহস কেউ দেখায় নাই। ভবিষ্যতেও আমরা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের কে কে আছেন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এই পর্যন্ত, ধারাবাহিক কয়েকটি জুমা এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।